ঘরোয়া স্পেশাল মিনি কুকিং ফুড থেকে আপনাদের জানাই স্বাগত। আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি একটি নতুন মাংসের রেসিপি। জানি না অনেকে হয়তো চেনেন আবার চেনেন না, এগুলোকে কিন্তু আপনার পাখি বলে, এর একটা নামও আছে, নামটা আমি বলবো না, আপনারা যদি জেনে থাকেন কমেন্টস করে অবশ্যই জানাবেন, আর যদি না জানেন আমি অবশ্যই লাস্টে জানিয়ে দেব, তবে প্রথম দিকে আমি নামটা বলছি না। এই পাখি কিন্তু টেস্টও সুন্দর, পাখিগুলো আমি প্রথমে কেটে নিয়েছি, আমি নয় আমার শাশুড়ি মা। এবার যেটা করছি, গরম জল করে নিয়েছি, নিয়ে এই সবগুলো একসাথে গরম জলে দিয়ে দিয়েছি, দিয়ে এর ছালগুলো মানে পাখনাগুলো ভালো করে বেছে নিতে হবে। যে কোনো পাখির মাংস কিন্তু খেতে খুবই ভালো লাগে, তো এটাও এক ধরনের পাখি। তো বন্ধু দেখুন তো আপনি চিনতে পারেন কি না পাখিটির, চিনলে অবশ্যই কমেন্টসে নামটি জানাবেন। তো চলুন যাই, এই পাখি রান্না কী করে করতে হয় সেই রেসিপিটি আজ আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। প্রথমে পাখিগুলো কাটার পরে এগুলো সব ভালো করে পরিষ্কার করে নেব। দেখতেই পাচ্ছেন যতটা সম্ভব গায়ের লোমাগুলো ভালো করে পরিষ্কার করে নেওয়া হচ্ছে। এইভাবে আমি প্রত্যেকটি পাখি লোমগুলো পরিষ্কার করে নেব। আমার এখানে গোটা আটখানা পাখি আছে, সব পাখিগুলোর আমি এইভাবে পরিষ্কার করে নেব। তারপরে যেটা করব সেটা হলো এই পাখিগুলো জল দিয়ে ধুয়ে নেব। মোটামুটি আমার পাখি বাছা হয়ে গেছে, এই দেখুন আটখানা পাখি আমার বাছা হয়ে গেছে। এবার আমি এই পাখি যে ছোটো ছোটো লোম থাকে সেগুলো আগুন দিয়ে ঝলসে নেব। আমি এখানে নারকেলের পাতা দিয়ে পুড়িয়ে নিচ্ছি, অনেকে গ্যাসে পুড়িয়ে নেন, তবে নারকেলের পাতা দিয়ে এই ছোটো ছোটো পাখিগুলো পোড়াতে আমার মনে হয় সুবিধা, তাই আমি পুড়িয়ে নিচ্ছি। আর যে কোনো মাংস আপনি যদি এরকম একটুখানি পুড়িয়ে নেন তার টেস্ট কিন্তু সম্পূর্ণ আলাদা হয়, একটা অন্য রকম হয়। তো আমি প্রত্যেকটি পাখি যাতে ছোটো লোমগুলো না থাকে তার জন্য আমি এরকম সুন্দর করে পাখিগুলো একটা একটা করে আমি ভালো করে পুড়িয়ে নেব। তার মধ্যে আপনাদের একটি কথা বলি, আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি পাখিগুলো সব পুড়িয়ে নিলাম এক এক করে। এবার যেটা করব সেটা হলো এই পাখিগুলো খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। চলুন যাই পাখিগুলো ধুয়ে নিই, যতটা সম্ভব আমি খুব পরিষ্কার করে ধুয়ে নেব। এবার ধোয়ার পরে আমি পাখিগুলো কাটতে শুরু করেছি। অনেকে পাখিগুলো দেখে মনে হবে যে ছোটো ছোটো মুরগি, কিন্তু না দর্শক বন্ধু, এগুলো কিন্তু সত্যিই কোনো মুরগি নয়, এগুলো এক ধরনের পাখি। ওই যে বললাম আপনার নামটা সবার লাস্টে বলবো, আপনারা যদি জানেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। এ হাঁস মুরগির মতো এ সমস্ত যেসবগুলো বাদ দেওয়া সেগুলো তো দিতেই হবে, আর যেগুলো নেওয়া সেগুলো দিতে হবে, পেটের নাড়িভুড়ি বা ফুসফুস এগুলো বাদ দিতে হবে, চোখ যেগুলো আর কি অপ্রয়োজনীয় সেগুলো অবশ্যই বাদ দিয়ে সেগুলো বাদ দিয়ে দিয়ে দেবেন। তারপরে বাকিগুলো
ছোট ছোট করে পিস করে কেটে নেবেন। অন্যান্য মাংসের মতো এই মাংসগুলো একইভাবে রান্না করবেন। তো এবার আমি মাংসের মাথাগুলো পরিষ্কার করে নিচ্ছি। চোখগুলো ফেলে দিতে হবে, তোমার ভিতরে যে গোলার নালি সেটাও ফেলে দিতে হবে। প্রত্যেকটা মাথার অপ্রয়োজনীয় অংশগুলো কেটে বাদ দিয়ে নেব। তো দর্শক বন্ধু দেখতেই পাচ্ছেন আটটা পাখির মাংস কেটে কিন্তু ঠিক আমার একটি মুরগির মাংসের মতো হয়ে গেছে রেসিপি। আমার ওপাশে লাল শাক তুলে দেওয়া আছে, এপাশে আমি সরাসরি আলু ভাজা করে নিচ্ছি। আলুটাকে আমি একটু লবণ দিয়ে ভালো করে লাল করে ভেজে নেব। এই দেখুন বন্ধু আমার আলু ভাজা হয়ে গেছে। এবার যেটা করব সেটা হলো কড়াইতে সরিষার তেল দিয়ে নাও, তারপরে এখানে যে বাটাগুলো আছে আদা বাটা, শুকনো লঙ্কা বাটা, রসুন বাটা আর জিরে, জিরেটা এখনও বাটা হয়নি ওটা পরে বেটে দেবো। এই মশলাগুলো আমি গরম তেলের উপরে দিয়ে ভালো করে ভেজে নেব। আর সঙ্গে লবণ হলুদও আমি পরিমাণ মতো দিয়ে নেব। লবণটা আমার আর একটু দিতে হবে। তো আমি এখানে মশলাটা ভালো করে ভেজে নিচ্ছি। এবার আমার মশলাটা ভাজা হওয়ার পরে আমি মাংসগুলো দিয়ে দিলাম মশলার উপরে এবং এটাকে খুব সুন্দর করে ভেজে নেব যতক্ষণ না এর থেকে জলটা বেরোনে শেষ হচ্ছে ততক্ষণ আমি এটাকে ভালো করে ভেজে নেব। এই দেখুন আমার জিরে বাটা হয়ে গেছে, জিরেটাও আমি দিয়ে দিলাম। দেখুন মাংস দিয়ে কিন্তু হালকা জল বেরিয়েছিল, সেটাকে মেরে নিয়ে আমি সরাসরি জল ঢেলে দিলাম। এবার কিছুক্ষণ আমি এটাকে জ্বালিয়ে নেব। জলটা ফুটে উঠতে শুরু করেছে, এবার আমি আলুগুলো সব দিয়ে দিলাম। তারপরে বেশ কিছুক্ষণ ফোটার পরে আমি মাংসটাকে নামিয়ে নিয়েছি। তো আজ আমার রেসিপি এখানে শেষ করলাম। অল দ্য বেস্ট, সকলে ভালো থাকবেন।